বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব, জিওগ্রাফি অনার্স নিয়ে। তো অনেকের মনে অনেক প্রকার প্রশ্ন রয়েছে জিওগ্রাফি অনার্সকে কেন্দ্র করে, যেমন স্যার কত মার্কে হলে আমরা জিওগ্রাফিতে অনার্স পেতে পারি, ভালো ভালো কলেজগুলো কি কি রয়েছে, জিওগ্রাফিতে পাশের সাবজেক্ট কি কি থাকতে পারে, তারপরে ধরো আরো একটা ইম্পর্টেন্ট যেটা প্রচুর ছেলেমেয়ে জানতে চায়, স্যার জিওগ্রাফিতে অনার্স টেকাতে হলে বা অনার্স কমপ্লিট করতে হলে কত খরচ রয়েছে বা কি পরিমাণে খরচ হয় বা কোথায় কোথায় ভর্তি হতে হবে, এই যে যাবতীয় কিছু কোয়ারি রয়েছে জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে, বা কাদের পক্ষে জিওগ্রাফি নেওয়া উচিত বা কোন কোন ক্ষেত্রে জিওগ্রাফি নেওয়া সমস্যা, তো এই সর্বাঙ্গীন বিষয় নিয়ে আজকের এই ভিডিও তোমাদের জন্য। আশা করি ভবিষ্যতে যারা জিওগ্রাফি নিয়ে প্ল্যানিং করতে চাইছো তাদের ক্ষেত্রে খুবই উপকারে আসবে। তো যাই হোক, শুরু করি আজকের মূল আলোচনা। পরপর স্টেপ ওয়াইজ আমরা আলোচনা করব। প্রথম একদম আলোচনা শুরুতেই যেটা বলবো, অনেকের মনে স্বপ্ন থাকে আমরা স্যার জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়বো। প্রথম কথা বলবো, খুব ভালো সিদ্ধান্ত, এবং জিওগ্রাফি সাবজেক্টটা একটা মজাদার সাবজেক্ট, একটা বোঝার সাবজেক্ট। এবার প্রথম কথা বলি, কাদের পক্ষে জিওগ্রাফি নেওয়াটা লাভজনক বা কারা সাকসেসফুল হবে, একদম স্পষ্ট কথায় কথা বলবো আমি। প্রথম কথা দেখো, জিওগ্রাফিতে আমরা যেমনটা এর আগে পরে জেনে এসেছি ক্লাস ইলেভেন টুয়েলভে, সাধারণভাবে তোমরা জেনেছো যে প্র্যাকটিক্যাল যে পার্টটা রয়েছে, আমরা সাধারণভাবে স্কুলের স্যাররা অনেকভাবে হেল্প করেছে, অনেকভাবে কাজ করেছে, এবং তারপরে তোমরা একটা ভালো নাম্বারিং পেয়ে গেছো, এবং খুব একটা অল্প সিলেবাসের উপর দাঁড়িয়ে কিন্তু তোমরা একটা ভালো স্কোর করেছো। কিন্তু অনার্সের ক্ষেত্রে যেটা হয়, ক্যালকুলেশন পার্ট অর্থাৎ আমাদের যে ম্যাথমেটিক্যাল পার্ট রয়েছে বা প্র্যাকটিক্যাল পার্টে কিন্তু প্রচুর নম্বর থাকে। টোটাল অনার্সে 800 মার্কের পরীক্ষা হয় বেশিরভাগ ইউনিভার্সিটিতে, সেই 800-র মধ্যে দেখা যায় যে 300 মার্কেরই কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে, বাদ বাকি কিন্তু 500 মার্কের থিওরি। সাধারণভাবে থিওরি কিন্তু পড়ে উদ্ধার করা সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ম্যাথের যদি তোমার একটু ধারণা না থাকে তাহলে কিন্তু বিরাট সমস্যায় পড়তে হয়, কারণ সেখানে কন্টেম্পোরারি ইস্যু অফ জিওগ্রাফি রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, জিওলজিক্যাল স্ট্রাকচার রয়েছে, অনেক ভালো ভালো জিনিস রয়েছে, তারপরে কার্টোগ্রাফি রয়েছে, স্কেল রয়েছে, অনেক অনেক বিষয়গুলো রয়েছে, তারপরে প্রজেক্ট রয়েছে যেগুলো কিন্তু খুব বড় বড় প্রজেকশন যেগুলো সেইগুলো কিন্তু রয়েছে, কনিক্যাল প্রজেকশন, সিম্পল কনিক্যাল প্রজেকশন, পোলার জেনিথাল প্রজেকশন, মার্কেটার্স প্রজেকশন, অনেক পুরোগার প্রজেকশন রয়েছে। যে জায়গাগুলোর জন্য কিন্তু আমাদের অবশ্যই যেটা ভালোভাবে জানা দরকার সেটা হচ্ছে ম্যাথের একটু আইডিয়া কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন। অর্থাৎ যারা ম্যাথে একদম দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে আমি একটু বলবো যে বুঝে শুনে জিওগ্রাফিটা নাও, কারণ জিওগ্রাফিতে কিন্তু প্রচুর প্রচুর ম্যাথ রয়েছে, ম্যাথ ছাড়া জিওগ্রাফির কথা কিন্তু চিন্তা করাই যায় না, একদম স্পষ্ট কথা। কারো শুনতে একটু কষ্ট হলেও হ্যাঁ তবে স্যার ম্যাথ খুব একটা পারি না, আমি কি জিওগ্রাফি নিয়ে পারবো, দেখো একদম স্পষ্ট একটা কথা বলছি, যদি কারো মনের ভেতরে তীব্রতা থাকে, জানার ইচ্ছা যদি থাকে, আগ্রহ যদি থাকে, তাহলে সে শিখে নিয়েও সেই কাজটা করতে পারবে। এটুকু বলে রাখি যে কঠিন মানে এরকম নয় যে আমি কোনোদিন করতেই পারবো না, সেটা নয়। তুমি যদি মনে করো যে আমি শিখে নিয়ে করব, সেটা অবশ্যই সম্ভব, সেটা অসম্ভব হতে পারে না, সেটা সকল ক্ষেত্রেই সম্ভব। নেক্সট, এবার একটা পার্টে চলে আসি, পরবর্তী পার্ট, স্যার জিওগ্রাফির সঙ্গে পাশে কি কি সাবজেক্ট দেয়। দেখো পাশে বেশিরভাগ ক্ষেত্রে ওগুলো কলেজের উপর ডিপেন্ড করে, তার মধ্যে পল সায়েন্স, তার মধ্যে ইকোনমিক্স, তারপরে হিস্ট্রি, হ্যাঁ এই যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু দেয়, কিন্তু এটা প্রত্যেকটা ক্ষেত্রে কলেজের সঙ্গে একটা সাবজেক্টের সঙ্গে আর্টসের সঙ্গে কিছু কিছু সাবজেক্ট সিলেক্টেড হয়ে থাকে, সেই সিলেকশনের মধ্যে দিয়ে তোমাদের সিলেক্ট করতে হয়। কি বললাম, বোঝা গেল, ওখানে কোনো নিশ্চিন্ত কোনো ব্যাপার থাকে না যে জিওগ্রাফির সঙ্গে পাশে আর কি কি সাবজেক্ট থাকে। নেক্সট যে প্রশ্নটা আমরা নিয়ে আলোচনা করবো, স্যার জিওগ্রাফিতে খরচ কত। দেখো যদি তুমি বিভিন্ন গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, যেমন বারাসাত গভর্নমেন্ট কলেজ রয়েছে, শিলিগুড়ি গভর্নমেন্ট কলেজ রয়েছে, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ রয়েছে, প্রেসিডেন্সি কলেজ রয়েছে, এই ধরনের কলেজগুলোতে যদি তুমি চান্স পাও তাহলে মনে রাখবে খরচ এতটাই কম যে কেউ কল্পনাও করতে পারবে না, ঠিক আছে, কারণ খুবই খরচ কম। এবং কি শুধু যে খরচ কম তাই না, তোমার একটা লেখার পেন থেকে শুরু করে একটা ড্রয়িং আর্ট পেজ থেকে শুরু করে বই প্রত্যেকটা সহযোগিতা তোমরা গভর্নমেন্ট কলেজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাবে, এবং সারা বছরের যে কলেজের ফিসটা দিতে হয় সেটাও খুবই কম। ধরে রাখতে পারো তুমি যদি গভর্নমেন্ট কলেজে চান্স পাও 3 বছরে, একদম স্পষ্ট করে শুনে রাখো, 3 বছরে 6 থেকে 7 হাজার টাকা কিন্তু খরচ হবে, তার থেকে বেশি হয় না যদি তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পাও, একদম পরিষ্কার কথা। কিন্তু তুমি যদি নন গভর্নমেন্ট কলেজে চান্স পাও, সাধারণভাবে লোকালি যে কলেজগুলো আছে তোমরা জানো, বিভিন্ন কলেজগুলো আছে যেগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ নয়, আমরা অনেকেই জানি যে প্রচুর কলেজ রয়েছে কিন্তু সকল কলেজ কিন্তু গভর্নমেন্ট কলেজ নয়, গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়, ঠিক আছে, তো সেই সব কলেজগুলোতে সাধারণভাবে 3 বছরে জিওগ্রাফির ক্ষেত্রে বর্তমান যে রেট চলছে তাতে গড়ে মাসে প্রায় সরি বছরে প্রায় 15-20 হাজার টাকা ধরে রাখতে পারো। অর্থাৎ 3 বছরে কিন্তু গড়ে তাহলে
15 থেকে 20 হাজার হলে 3 বছরে গড়ে 60 হাজার টাকা, যেটা কিন্তু কলেজ ফি বাবদ তোমাকে দিতে হবে। এছাড়াও সাধারণভাবে যেটা থাকে প্র্যাকটিক্যাল শিট, প্র্যাকটিক্যালের কাজ, বই কেনা, টিউশন খরচা, এগুলো কিন্তু আলাদা। বোঝা গেল কি বললাম? আর গভর্নমেন্ট কলেজে ঠিক তাই, গভর্নমেন্ট কলেজে কলেজের কস্টিংটা খুবই কম, যেখানে আমি বললাম যে এখানে 3 বছরে প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ, সেখানে গভর্নমেন্ট কলেজে 3 বছরে দেখা যাচ্ছে যে 10 হাজার টাকার মধ্যে 3 বছর কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে, এবং তার সঙ্গে আরো অনেক জিনিসপত্র ফ্রি পাবে। কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজে পড়লেও তোমাকে টিউশনি বা অন্যান্য যে যাবতীয় খরচগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে করতে হবে। এই হলো ওভারঅল বিষয়। নেক্সট পরের আলোচনা, আমরা কিন্তু এক এক করে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করছি। স্যার কত মার্ক হলে জিওগ্রাফিতে অনার্স পাবো? দেখো, মার্কের ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে সেই ইয়ারে কি পরিমাণ নম্বরটা উঠেছে। স্বাভাবিকভাবে এবছর যেমন নম্বর উঠছে তাতে করে যে খুব বেশি নম্বর উঠবে সেরকম মনে হচ্ছে না, মোটামুটি একটা ক্রাইটেরিয়া থাকবে। তবে স্বাভাবিক গতিতে যেটা মনে হচ্ছে যে বেস্ট অফ ফাইভ মার্ক, বেস্ট অফ ফাইভ যেটা মানে পাঁচটা সাবজেক্টের যোগফল করে যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে ন্যূনতম 90% অ্যাবোভ অর্থাৎ 450-500 মধ্যে যদি পাওয়া যায় তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোতে চান্স পাওয়াটা নর্মাল হয়ে যাবে। আর স্বাভাবিকভাবে যদি আমি নন গভর্নমেন্টের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি তোমার ওই 350-এর উপরে কিন্তু অবশ্যই পেতে হবে, 350-এর নিচে পেলে জিওগ্রাফিতে চান্স পাওয়াটা খুবই দুঃসহ ব্যাপার হয়ে যাবে। কিন্তু 400 থেকে 450 এর মধ্যে থাকলে আশা করছি গভর্নমেন্ট কলেজ ছাড়াও নন গভর্নমেন্ট যে কলেজগুলোতে আছে সেগুলোর মধ্যে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে এবং খুব ভালোভাবেই চান্স পাবে, এটুকু আশা রাখছি। কারণ 400 থেকে 450 মধ্যে কিন্তু গভর্নমেন্ট কলেজে পেতে গেলে 450 মার্ক ন্যূনতম কিন্তু লাগবে। কারণ এর আগের যে ক্রাইটেরিয়া বা আগে যারা ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে যে রেশিও আমরা দেখেছি তাতে করে কিন্তু আমরা এই কথাটা বলতেই পারি। নেক্সট আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি যে স্যার জিওগ্রাফিতে কোন কোন কলেজগুলো ভালো। দেখো, প্রথম কথা, বর্তমানে জিওগ্রাফি সাবজেক্টটা প্রচুর প্রচুর কলেজ খুলেছে এবং কলেজ সবসময় চুজ করবে প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টদের কথা শুনে, যে কোন কলেজে ভালো পড়াশোনা হয় সেটা দেখে কিন্তু কলেজ চুজ করবে, ঠিক আছে? তবুও আপাত দৃষ্টিতে যে কলেজগুলো আমাদের কাছে বেস্ট বা আমরা যে কলেজগুলোর খবর নিয়মিত রেখেছি বা যে কলেজগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে এবং ভালো এডুকেশন বা ন্যাকের যে সিস্টেম সেই সিস্টেমের ভিতরে ভালো গ্রেডে রয়েছে তাদের মধ্যে যে কলেজগুলো রয়েছে সেগুলোর নাম বলছি। যেমন গভর্নমেন্ট কলেজ প্রত্যেকটাই ভালো, প্রথম কথা, গভর্নমেন্ট কলেজ যেটাতে চান্স পাও না কেন সেটাই বেটার। তার মধ্যে যেমন তোমার বলতে পারো প্রেসিডেন্সি কলেজ, শিলিগুড়ি গভর্নমেন্ট কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, এইসব কলেজগুলো কিন্তু দেখতে পারো। এছাড়াও জিওগ্রাফির ক্ষেত্রে আরও মোস্ট কিছু কিছু ইম্পর্টেন্ট কলেজের মধ্যে ভৈরব গাঙ্গুলী কলেজ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে, খুব ভালো ডিপার্টমেন্ট রয়েছে সুরেন্দ্রনাথ কলেজে। তাছাড়াও যেমন ধরো আরও কিছু কলেজের নাম আমি তোমাদের সামনে শেয়ার করছি যেগুলো খুবই ভালো মানের কলেজ রয়েছে কলকাতার মধ্যে। আমাদের ও বিদ্যাসাগর কলেজ মোস্ট ইম্পর্টেন্ট জিওগ্রাফির একটা মানে গ্রেট, যাকে বলা যায় একটা এ গ্রেট কলেজ হচ্ছে বিদ্যাসাগর কলেজ, যেটা আমাদের কলকাতাতেই রয়েছে, খুব ভালো। তারপরে তোমার আরও কিছু কলেজের নাম আমি বলছি, কিছু কিছু গার্লস কলেজ আছে, যেমন রানী বিড়লা গার্লস কলেজ একটা ভালো কলেজ রয়েছে জিওগ্রাফি অনার্সের জন্য, ঠিক আছে। তারপরে তোমার দীনবন্ধু আন্দ্রাস কলেজ, ডিএসি যেটাকে বলছে কলেজটা, খুবই ভালো কলেজ। হ্যাঁ, এটা তোমার বৈষ্ণবনগর, বৈষ্ণবনগর রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, বর্তমানে খুবই এটা ভালো কলেজ। তারপরে আমি চলে যাই যেগুলোতে বিএসসি পড়ানো হয়, আমি জাস্ট সেগুলোর কথাই বলছি, ঠিক আছে, মানে জিওগ্রাফি অনার্সটা পড়ানো হয়, এমএর কথা কিন্তু আমি বলছি না। এগুলোতে খুব ভালো ভালো স্টাফ প্যাটার্ন রয়েছে। আচ্ছা, আলিপুরে যেটা রয়েছে আলিপুর কলেজ মোস্ট ইম্পর্টেন্ট একটা কলেজ, যেখানে জিওগ্রাফিতে অনার্স হয় নর্দার্ন রিজিয়নের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ওটা খুবই সুবিধা হবে। জলপাইগুড়িতে একটা কলেজ রয়েছে আনন্দচন্দ্র কলেজ, যেখানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট এই মুহূর্তে খুব ভালো। তারপরে একটা আরামবাগের একটা কলেজ রয়েছে যেটা গার্লস কলেজ, যদিও হুগলিতে, আরামবাগ গার্লস কলেজ মোস্ট ইম্পর্টেন্ট একটা কলেজ এবং ভালো একটা কলেজ জিওগ্রাফির ক্ষেত্রে। এছাড়াও আরও যেগুলো বলবো, মেদিনীপুরে যেটা রয়েছে বাসকুল মহাবিদ্যালয় বলে একটা ইয়ে কলেজ রয়েছে, যেটা খুবই ভালো জিওগ্রাফি অনার্সের জন্য। তারপরে চলে আসবো আরও কিছু কিছু কলেজের আমি নাম তোমাদের বলছি, বালুরঘাট কলেজ দক্ষিণ দিনাজপুর খুব ইম্পর্টেন্ট কলেজ এবং খুব ভালো কলেজ। আচ্ছা, নর্থ চব্বিশ পরগনায় মধ্যমগ্রাম কলেজ বলে একটা কলেজ রয়েছে, যেখানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট খুব ভালো। আচ্ছা, তারপরে তোমার আরও বলবো বাঁকুড়া খ্রিস্টান কলেজ, যেটা জিওগ্রাফিতে খুবই ভালো কলেজ এই মুহূর্তে। এছাড়াও আরও কয়েকটা কলেজের নাম আমি তোমাদের সামনে বলছি, যেটা হচ্ছে বারুইপুর কলেজ, যেটা সাউথ চব্বিশ পরগনায় আছে, জিওগ্রাফিতে খুব
ভালো ডিপার্টমেন্টে এই মুহূর্তে? মানে আমরা জাস্ট অঞ্চল ভিত্তিক বা জেলা ভিত্তিক যে আমাদের যে শিক্ষকরা রয়েছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তোমাদের কাছে শেয়ার করা জাস্ট যে কোন কোন কলেজগুলো ভালো ভালো হবে। আচ্ছা, নদিয়াতে একটা কলেজ রয়েছে যেটা হচ্ছে বেথুয়া ডাউরি কলেজ। কলেজটা কিন্তু খুবই ভালো জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য। আমি কিন্তু একদম শুধু ডিপার্টমেন্ট মানে অন্যান্য ডিপার্টমেন্টের কথা কিন্তু বলছি না, আমি জাস্ট জিওগ্রাফি ডিপার্টমেন্টের কথা বলছি যেগুলো কিন্তু খুবই ভালো হবে। আচ্ছা, বিধানচন্দ্র কলেজ যেটা রিষড়াতে রয়েছে হুগলি, এটাও খুব ভালো জিওগ্রাফিতে। আচ্ছা, বীরভূম মহাবিদ্যালয় একটা রয়েছে যেটা বীরভূমে রয়েছে, জিওগ্রাফিতে খুবই ভালো। তারপরে হচ্ছে তোমার চলে যাব, তারপরে কলেজ হচ্ছে বর্ধমান রাস কলেজ, খুবই ভালো জিওগ্রাফি ডিপার্টমেন্টে। এবার এখন যে টিচার আছেন হেড ডিপ, খুবই ভালো রাইটার, বইয়ের রাইটার আছেন। তারপরে চলে যায়, তারপরে আরও একটা ভালো চলে যায় আর কলেজ রয়েছে যে নাম রয়েছে যে কুচবিহার কলেজ, কুচবিহারে রয়েছে, সেটা খুবই ভালো একটা কলেজ। দার্জিলিং গভর্নমেন্ট কলেজ রয়েছে, মোস্ট একটা ইম্পর্টেন্ট কলেজ এবং পরিবেশটাও খুব ভালো। তোমরা যদি কেউ গিয়ে থেকে পড়তে পারো অন্যান্য জায়গা তাহলে খুবই ভালো হবে এবং খুবই সুন্দর একটা জায়গা পাবে। দেশবন্ধু কলেজ রয়েছে কলকাতাতে, গার্লস যদিও এটা, ঠিক আছে। তারপরে তোমার ধ্রুবচন্দ্র হালদার কলেজ যেটা নর্থ চব্বিশ পরগনাতে রয়েছে, এটা খুব ভালো জিওগ্রাফিতে অনার্স পাওয়া যাবে এখানে। তো এই যে কিছু কিছু কলেজগুলো বললাম, এই কলেজগুলো হচ্ছে জিওগ্রাফির জন্য। ও আরেকটা হচ্ছে ফারাক্কা কলেজ যেটা মুর্শিদাবাদে রয়েছে, খুবই ভালো এখন জিওগ্রাফি ডিপার্টমেন্ট, একদম চাঙ্গা ডিপার্টমেন্ট বলা যেতে পারে। আরেকটা হচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ, গোবরডাঙ্গা হিন্দু কলেজটাও কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে নর্থ চব্বিশ পরগনায় রয়েছে, খুব ভালো কলেজ। তারপরে চলে যাই আরো আরো যে কলেজের নামগুলো এসছে মোটামুটি, এটা হচ্ছে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ, এটা ওম্যান মেয়েদের জন্য, হ্যাঁ এখানেও জিওগ্রাফি অনার্স হয়, কলকাতাতে রয়েছে এটা, খুব ভালো। তো যাই হোক, কিছু কিছু কলেজের নাম শেয়ার করলাম যে কলেজগুলো হচ্ছে আমাদের জিওগ্রাফিতে এখন খুব ভালো পজিশনে রয়েছে, কিন্তু অন্যান্য কলেজগুলো যেগুলো নাম বলতে পারলাম না সেগুলো যে খারাপ সেটা কিন্তু নয়, আমি বারবার বলছি সেগুলোও যথেষ্ট ভালো। সবসময় প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টদের কাছে যোগাযোগ করে কলেজ সিদ্ধান্ত কলেজের চুজ করবে বা সেইভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে, এবং আশা করি যে নম্বর ক্রাইটেরিয়া বা যেভাবে আলোচনা করলাম এটা তোমাদের খুবই কাজে লাগবে। আর যদি গভর্নমেন্ট কলেজের চান্স পাও তাহলে যে কোনো মূল্যে, যাদের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল তারা অবশ্যই গভর্নমেন্ট কলেজে পড়ো, দেখবে যে তিনটে বছর এতটাই কম খরচ এবং এতটা সুন্দরভাবে যেতে পারবে সেটা বলার অপেক্ষা রাখে না। তো এই হলো আমাদের মোটামুটি সার্বিক আলোচনা। আশা করি আলোচনার মধ্যে দিয়ে তোমরা অনেক উপকার পেলে এবং অনেক তথ্য সম্পর্কে জানতে পারলে। আর যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই যারা জিওগ্রাফিকে ভালোবাসে বা যারা জিওগ্রাফি নিয়ে অনার্স করতে চায় তাদের কাছে ভিডিওটি শেয়ার করো, তাদেরও বিষয়টি খুবই কাজে লাগবে। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।